প্রিয় সাথীরা চ্যানেল সাকসেসে স্বাগত পিএসসি গতকালের একটি নোটিফিকেশান বের করেছে আর যে নোটিফিকেশানকে ঘিরে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিছু ক্যান্ডিডেটদের মনে সেটি হল যে প্রমোশনাল পোস্টের ক্যান্ডিডেটদের একটি পেপার পেপার ওয়ানের পরীক্ষা নাকি আবার হবে তো আগামী তেসরা অক্টোবর সেই পরীক্ষা কিন্তু কাদের জন্য এই পরীক্ষা সেটা নিয়েই ক্যান্ডিডেটদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যদিও যে অ্যানাউন্সমেন্ট পিএসসি করেছে তাতে পরিষ্কার বলা আছে যে শিলিগুড়ির দুটি পরীক্ষা কেন্দ্রে এই প্রমোশনাল পোস্টের ক্যান্ডিডেটদের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা কেন্দ্র দুটির একটি হল শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠ আর অন্যটি হচ্ছে শিলিগুড়ি মডেল হাই স্কুল সিনিয়র সেকশন তো এই দুটি কেন্দ্রে যারা পরীক্ষা দিয়েছিল এবং যাদের বাংলার পরিবর্তে পেপার ওয়ানে হিন্দি উর্দু নেপালি বা সাঁওতালি অপশন ছিল ট্রান্সলেশন প্যাসাইটির জন্য তাদের জন্যই পরীক্ষাটি হবে এটা কিন্তু পিএসসির এই নোটিফিকেশানে বলা আছে তা সত্ত্বেও কিছু ক্যান্ডিডেট কিন্তু এটাকে বুঝে উঠতে ঠিকঠাক না পেরে নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে সেই বিভ্রান্তির খবরটা বিভিন্নভাবে ছড়িয়ে ফেলেছে আমার কাছেও এই নিয়ে কিছু কোয়ারিসও এসেছে পরীক্ষাটা পুরো পেপার ওয়ানের যে হবে তাও কিন্তু নয় শুধুমাত্র ট্রান্সলেশনের জন্য যে প্যাসেজটা ছিল সেটার জন্যই হবে তার কারণ সময় বরাদ্দ করা হয়েছে মাত্র পঁচিশ মিনিট পরীক্ষা শুরু হবে বারোটায় আর শেষ হবে বারোটা পঁচিশে তো পরীক্ষা কেন্দ্র এখন কিন্তু একটি আর সেই যে পরীক্ষা কেন্দ্রটি সেটি ওই আগের যে দুটি কেন্দ্র ছিল সে দুটি কেন্দ্রের কোনোটি নয় আগে ছিল শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠ এইচএস আর শিলিগুড়ি মডেল হাই স্কুল সিনিয়র সেকশান এখন যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি হবে সেটি হল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল যার পোস্ট অফিস শিলিগুড়ি জেলা দার্জিলিং পিন সাত তিন চার শূন্য শূন্য এক তো পিএসসির ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাতাশে সেপ্টেম্বর থেকে তাহলে তোমাদেরকে যে কথাটা বলা যে কোনো কনফিউশন নয় ভালোভাবে শুনে রাখো এক পরীক্ষাটি শুধুমাত্র প্রমোশনাল ক্যান্ডিডেটদের জন্য তাও তাদের সবার জন্য নয় শুধুমাত্র শিলিগুড়ির দুটি কেন্দ্রে শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠ এইচএস এবং শিলিগুড়ি মডেল হাই স্কুল সিনিয়র সেকশান এখানে যাদের পরীক্ষা হয়েছিল তাদের জন্যই আবার দু নম্বর ওই দুটি কেন্দ্রেও যারা পরীক্ষা দিয়েছে তাদেরও সবার জন্য নয় শুধুমাত্র যাদের হিন্দি নেপালি উর্দু সাঁওতালি অপশন ছিল শুধুমাত্র তাদেরই জন্য তাহলে খেয়াল রাখো যাদের বাংলা ছিল তাদের কিন্তু নয় তাদের জন্য নয় ট্রান্সলেশনটা করতে হবে সেই ট্রান্সলেশনটার ক্ষেত্রে যাদের অপশন ছিল হিন্দি নেপালি উর্দু সাঁওতালি শুধুমাত্র তাদেরই জন্য পেপার ওয়ানের পরীক্ষা তাও পুরো পেপারের পরীক্ষা নয় শুধুমাত্র ট্রান্সলেশনটির জন্যই পরীক্ষাটি হবে আর এই পরীক্ষার জন্য সময় যেটা বললাম সেটা হলো মাত্র পঁচিশ মিনিট দুপুর বারোটায় শুরু হবে আর পরীক্ষা শেষ হবে বারোটা পঁচিশ মিনিটে পরীক্ষার তারিখ কত তেসরা অক্টোবর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে কবে থেকে সাতাশে সেপ্টেম্বর থেকে পরীক্ষা কেন্দ্র আগের দুটি কেন্দ্রের কোনোটিই নয় এটা হবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে তো তাহলে এটা খেয়াল রাখবে যে শুধুমাত্র প্রমোশনাল ক্যান্ডিডেটদের যাদের বাংলা বাদ দিয়ে নেপালি হিন্দি উর্দু সাঁওতালি অপশন ছিল পেপার ওয়ানের ট্রান্সলেশন এই প্যাসেজটুকু করার জন্যই পঁচিশ মিনিটের পরীক্ষা হবে তেসরা অক্টোবর একটি মাত্র কেন্দ্রে সেটি হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এ পর্যন্তই তোমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন মনে করলাম এই কারণেই তার কারণ চ্যানেল সাকসেসে আইসিডিএসের জন্য যত ব্যাপকভাবে ক্লাস হয়েছে এবং এত ইন্টারভিউ মক ইন্টারভিউ নেওয়া হচ্ছে যে ক্যান্ডিডেটদের মধ্যে যে কনফিউশন সেই কনফিউশনটা দূর করার দায়িত্ব চ্যানেল সাকসেস এড়িয়ে যেতে পারে না তার জন্যই সবারই জ্ঞাতার্থে এই নোটিফি এই ভিডিওটি করে দেওয়া হলো যাতে করে কনফিউশন দূর হয় এবং অনেক ক্যান্ডিডেট এই নিয়ে নানা রকম দুশ্চিন্তায় পড়েছে এবং সেই দুশ্চিন্তা কাটিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি ওকে থ্যাংক ইউ